Hello viewers, how are you? Welcome to my international English channel. Today I want to spend some time with you discussing, sharing infinitive. Today's topic is infinitive. Please don't be late. Join with us and enjoy my lecture. Infinitive. Today's topic is infinitive. What is infinitive? Infinitive is the form of a verb that works as a noun and a verb. তাহলে two plus verbের base form যদি বাক্যের মধ্যে একই সঙ্গে নাউনের কাজ করে এবং ভার্বের কাজ করে তাকে বলবো আমরা infinitive. Clear? তাহলে infinitive শিখলাম যে ভার্বের base form একটা two থাকবে এবং কি কাজ করবে? বাক্যের মধ্যে ভার্বের কাজ করবে প্লাস নাউনের কাজ করবে এরকম যদি কোনো ভার্ব কাজ করে তাকে বলবো আমরা ইনফিনিটিভ ইনফিনিটিভ কত প্রকার হাউ মেনি কাইন্ডস অফ ইনফিনিটিভ ইন ইংলিশ দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ ইনফিনিটিভ দেয়ার আর ইন ইংলিশ ইংরেজিতে পাঁচ প্রকার ইনফিনিটিভ আছে সিম্পল ইনফিনিটিভ জিরান্ডিয়াল ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ পারফেক্ট ইনফিনিটিভ and adverbial infinitive. তাহলে simple infinitive কি? First one, two plus verbের base form যদি বাক্যের subject এবং কি object হিসাবে বসে তাকে বলবো আমরা simple infinitive. To walk in the morning is good for health. To tell a lie is a great sin. তাহলে এই যে দুটি বাক্য বললাম টু প্লাস ভার্বে বেস ফর্ম আছে তাই এটা কি সিম্পল ইনফিনিটিভ টু ওয়ার্ক অ্যাট মর্নিং ইজ গুড টু প্লাস ভার্বের বেস ফর্ম তাহলে এটা বাক্যের সাবজেক্ট তাহলে এটা কি সিম্পল ইনফিনিটিভ ইনফিনিটিভ সিম্পল ইনফিনিটিভ ঠিক আরেকটি বাক্য যদি বলি I like to walk at morning. তাহলে like to walk হলো এই বাক্যের অবজেক্ট তাহলে এটাও সিম্পল ইনফিনিটিভ তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম যখন বাক্যের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে তাকে আমরা বলবো সিম্পল ইনফিনিটিভ ক্লিয়ার মাই ডিয়ার লিসেনার্স ওকে নেক্সট নেক্সট হলো জিরান্ডিয়াল ইনফিনিটিভ সিম্পল ইনফিনিটিভ আর জিরান্ডিয়াল ইনফিনিটিভ মে বি দ্য সেম বাট লিটল বিট ডিফারেন্স কি পার্থক্য দুটির মধ্যে জিরান্ডিয়াল ইনফিনিটিভ উদ্দেশ্য থাকতে হবে টার্গেট মেইন এইম টার্গেট থাকতে হবে এইম না থাকলে পারপাস না থাকলে টার্গেট না থাকলে কি জিরান্ডিয়াল ইনফিনিটিভ হওয়ার কোন সুযোগ নাই লক্ষ্য করো তাহলে দেখে আই নিড to make a good result in the exam. I earn honestly to lead a happy life. এই দুটি বাক্যের মধ্যে একটা উদ্দেশ্য আছে তাহলে এরকম ভার্বের বেস ফর্মে টু আছে কিন্তু যদি উদ্দেশ্য প্রকাশ করে তাকে আমরা বলবো জিরান্ডিয়াল ইনফিনিটিভ নেক্সট থার্ড হলো ওয়্যার ইনফিনিটিভ ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ ইট মে বি সিলেক্টেড ফর এনি কাইন্ড অফ এক্সাম পরীক্ষায় বিয়ার ইনফিনিটিভ আসে বিয়ার ইনফিনিটিভ কি ভার্বের বেস ফর্ম আগে টু নেই কি নেই টু নেই এরকম যদি ভার্বের বেস ফর্ম আছে কিন্তু টু যদি টু থাকে তাকে বলবো আমরা বিয়ার ইনফিনিটিভ বুঝবো কিভাবে যদি সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে শেষের ভার্বের পূর্বে যদি টু না থাকে আমরা তাকে বলবো বিয়ার ইনফিনিটিভ লক্ষ্য করো আই মেড হার নো টু টু থাকবে না লাভ ইন দ্য ক্লাস তাহলে আই মেড হার এই যে লাভ আছে লাভ এর কি টু থাকার কথা ছিল কিন্তু আছে নাই এরকম এক্সাম্পল যদি বাক্য আমি লক্ষ্য করি তাহলে আমি তাকে বলবো বেয়ার ইনফিনিটিভ এই বাক্যটি কেন লিখেছি আই মেড হার লাভ ইন দ্য ক্লাস অ্যাক্টিভ হয় যে এই লাভের আগে কি থাকে না টু থাকে না কিন্তু প্যাসিভ ওয়াইজ টু হবে তাহলে যদি প্যাসিভ ওয়াইজ করি
she was made to love in the class by me. এরকম বিষয়টি মনে রাখতে হবে। কি রাখতে হবে? যে made, get, have, active to থাকে না, passive to থাকে। Clear? Next ছিল perfect infinitive। কি ছিল? Perfect infinitive। পারফেক্ট ইনফিনিটিভের সূত্র হলো এরকম যে টু থাকবে, হ্যাভ থাকবে, প্লাস ভার থ্রি থাকবে। যদি বাক্যের মধ্যে এরকম আমরা দেখি, লক্ষ্য করি, তাহলে তাকে আমরা বলবো পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে উদাহরণ লক্ষ্য করো, আই উইশ টু হ্যাভ ওয়ার্কড ইন দ্য মর্নিং। আই উইশ টু হ্যাভ ওয়ার্কড অ্যাট মর্নিং, অ্যাট মর নিং। তাহলে টু আছে প্লাস ভার্ব, হ্যাভ আছে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে কি আমরা কি বলবো? পারফেক্ট ইনফিনিটিভ। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফিনিটিভ হল অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ? অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ। কেউ কেউ এটাকে স্প্লিট ইনফিনিটিভ বলে। তাহলে আমরা এখন কি সম্পর্কে শিখব? Adverbial infinitive, adverbial অথবা split infinitive, infinitive। তাহলে adverbial বা split infinitive কি? সাধারণত টু থাকতেই হবে, এরপর একটা adverb থাকবে, তারপরে verbের base form থাকবে। যদি এরকম বাক্যের মধ্যে আমরা লক্ষ্য করি, তাহলে ওই infinitive কে আমরা বলবো অ্যাডভার্বিয়াল বা স্প্লিট ইনফিনিটিভ। লক্ষ্য করো ওখান থেকে, টু বোল্ডলি গো দেয়ার হোয়ার নোবডি হ্যাজ গোন বিফোর। টু বোল্ডলি গো, তাহলে টু বোল্ডলি এরপর কি গো আছে, একে আবার বলবো আমরা অ্যাডভার্বিয়াল বা স্প্লিট ইনফিনিটিভ। আরেকটু ধরো, লক্ষ্য করো, টু কুইকলি গিভ অ্যান এক্সাম্পল অফ স্প্লিট ওভার অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ। টু quickly give an example of a split or adverbial infinitive। তাহলে আজকে আমরা শিখলাম ইনফিনিটিভ কাকে বলে। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি একই বাক্যের মধ্যে ভার্বের কাজ করে প্লাস নাউনের কাজ করে তাকে বলবো আমরা ইনফিনিটিভ। হাউ মেনি ইনফিনিটিভস? ফাইভ কাইন্ডস। সিম্পল সাবজেক্ট অবজেক্ট হবে, অ্যাডভার্বিয়াল উদ্দেশ্য বোঝাবে, বিয়ার ইনফিনিটিভ ভার্বের টু থাকবে না, উজ্জ থাকবে। থার্ড লেগে পারফেক্ট ইনফিনিটিভ, টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি হলে তাকে পারফেক্ট ইনফিনিটিভ অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ। টু প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে আমরা তাকে বলবো অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ। এগুলো যদি আমরা প্রতিদিন প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করি, তাহলে নিঃসন্দেহে উই মাস্ট বি এক্সপার্ট ইন ইংলিশ। Undoubtedly, please practice and keep it head in your mind, in your heart, then you will be successful. Goodbye. Allah Hafiz.